ভাই কিন্তু বিগত আমাদের মাসিকে ইকরে কাপড় দিয়ে ঘুড়ি বানাতে হয় এবং কাপড়ের মধ্যে ঘুড়ির মধ্যে ফুল লাগাতে হয়। আজ আমরা সাধারণ এই কাজটা শিখব। তো ঘুড়ি বানানোর জন্য প্রথমে আমরা কী করবো, একটু করে কাপড় নিব। কাপড়টি অবশ্যই তেরা করে কেটে নিতে হবে, কাপড়টি তেরা করে কেটে নিতে হবে। তো কাপড়টিকে এরকমভাবে উল্টা পিঠে বাঁশ দিয়ে তারপর আমরা এটাকে একটি প্রথমে সেলাই করে নিব। লক্ষ্য করতে আমি কী করে সেলাই করার সময় সাইডে এতটুকু পরিমাণ কাপড় এতটুকু পরিমাণ কাপড় রেখে ভিতরে সে সেলাইটা দিতে হবে। দেখুন মাথাটাকে একটু কেটে নিব, তারপরে একটা সুতার মধ্যে শুই নিবেন, শুয়ের মধ্যে শুই কেটে নিবেন। সুতোটা অবশ্যই ডাবল হতে হবে, এরকমভাবে মাথাটাকে আমরা সেলাই করব। দেখুন সেলাই করে এই হোলের ভিতর দিয়ে সেলাই করে এইরকম এই কাপড়ের যে হোলটা আছে হোলের ভিতর দিয়ে আমরা সেইটাকে ঢুকাবো। এরকমভাবে আস্তে আস্তে এরকমভাবে একদম ঢুকিয়ে সহকারে দেখুন, তাহলে পরবর্তীতে দূরই বানাতে কোনো অসুবিধা হবে না। এবং বন্ধুগণ, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং বেল আইকনে ক্লিক করে ক্লিক রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের নোটিফিকেশানে চলে যায়। এরকমভাবে টেনে টেনে এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন দেখুন কীভাবে ফুল বানাতে হয়। দূরেছি প্রথমে আমরা এতটুকু পরিমাণে একটু কাপড় নিব ডাবল বাজ দিয়ে, এরকম সেম দুটি দুটো করে কাপড় নিব দুটি ফুলের জন্য। আমরা কী করবো, প্রথমে এরকমভাবে একটি বাঁধবি, একটি মাথার সাথে এরকমভাবে বাঁধ দিব, বাঁধ দিয়ে এখানে সেলাই করব। এরকমভাবে দেখুন এই দূরটাকে স্ক্যানের মাঝে দিয়ে এরকম কাপড়টাকে ফোল্ডিং করে আমরা সেলাই দিব। সেম অপর মাথায় এরকমভাবে কাপড়টিকে একটি বাঁধ দিব, এরকমভাবে বাঁধ দিয়ে মাথাটা কাপড়ে ভিতরে রাখবো। এরকম এরকমভাবে মাথায় রেখে তারপর আমরা সেলাই করব। সেলাই হয়ে গেছে, এখন আমরা রেখে ক্রস করে এরকমভাবে একটি ফোল্ডিং দিয়ে এটাকে আমরা চোখা করে কেটে নিতে হবে। দেখুন
এরও এরকম ভাবে উল্টিয়ে একটি ফোল্ডিং দিয়ে এরকম ভাবে মাঝখান দিয়ে, তারপরে এটাকে আমরা এরকম ক্রস দিয়ে রেডি। এবং আশা করি তোমরা বুঝতে পারছো, যদি কোনো বস্তু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দিতে চেষ্টা করবো। আজকে আমাকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।